এই যে কতগুলো শোল আর লাঠা আমরা ধরে ফেলেছি, মানে মাছ ধরতে কি যে ভালো লাগে। আর তিনটে যেভাবে জাল দেয় সেভাবে তুলে ভালো ঠিক চল। হ্যাঁ আমি বললাম না তিনটে চল, যেভাবে জাল দেয় বড় একটা পাকা লাগে বড় ওটা হবে ঠিক চল। যেভাবে জাল দেয় উপরে বলো ওই একটা যাচ্ছ দিয়ে গর্ত আছে ওদিকে তুই সেদিকে দেবে না। হ্যাঁ বুঝেছ, আছে জল আছে তো, জলই ঠিক বাগে পাওয়া যায় না। বললাম তো এই যে কতগুলো শোল আর লাঠা আমরা ধরে ফেলেছি, মানে মাছ ধরতে কি যে ভালো লাগে। আর প্রচুর মাছ তো ধরে ধরে আর পারি না, কি সুন্দর লাগছে, মানে একসঙ্গে এতগুলো ধরা হয়ে গেছে। সকাল সকাল পাইপের মুখে কত মাছ এসে গেছিল, এই যে ধরে নিয়েছি। এগুলো একটু রান্না হবে বাবা, কত কত মাছ ধরে নিয়েছি। এগুলো আবার সুস্মিতাকে জিজ্ঞেস করি কি রান্না করবে, তারপর কেটে নেব। এই যে চুনো মাছগুলো নিয়ে চলে এসেছি আমি আর মুন।
সুস্মিতা কাজ করছে ওখানে একটু। নমস্কার, কেমন আছেন? আমরা ভালো আছি। মুন কেমন আছো বলে দাও। মানে ওই সে পুকুর থেকে জল কমানো হচ্ছে, সে সকালে দেখি না সেই ডেলিভারির মুখে চলে এসছে। আমি একটু ধরে নি, আর একবার ধরে একটু তো পুকুরে ছেড়েছি, আর এইগুলো এই জন্য একটু নিলাম। কি করছে দেখবে শুভ, পাতা মাছটা কোথায় ছিল বলো তো? পাইপের ভেতরে ছিল। এই যে মাছ কাটছি, শোল মাছ, ল্যাটা মাছও আছে। এগুলো একদম মনে হয় এই বছরেরই হয়েছে মনে হয়। সব এই পাম্প চালিয়েছিল, রাতে উঠে এসছে, মা ধরেছে। মানে কি যে আনন্দ হয়েছিল মা তখন ধরতে, মানে বড় বড় মাছগুলো পড়ে যাচ্ছে। আরে 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 বাবা, ছোটবেলা মন ধরো, একে যত মারো মরে না। মামাকে দিয়ে দাও, বন্ধুদের দেখি দাও একটু। বলো আমি ধরেছি বলে তো। ধরেছি। ওটা কি মাছ? পাবদা মাছ। কই পাবদা? ওটা ল্যাটা মাছ। ওটা তো ল্যাটা। ল্যাটা। হ্যাঁ। বাবা তো পানিয়ে দেয়নি। ও আপাতত তো ধরতে পেরেছো, পালে যায়নি। এই যে মাছগুলো কেটে নিচ্ছি, এই মাছগুলো দিয়ে রান্না হবে দারুণ। লম্বা ঝোল, লম্বা ঝোল হবে আজকে। কাবে লম্বা ঝোল? কাবে আজকে টনি টনি দাবি বলে আমি হাতে ধরে নিতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে রাখো না হলে চলে যাবে বলছে, চলে যাবে বলে আমি হাতে ধরে রেখেছি। ধরে রেখে তো ধরে রেখে তো পরে সাবান দিয়ে হাত ধুয়ে দেবো। চলো বন্ধুদের বলে দাও চলে যাবে বলে আমি ধরে রেখেছি। বাড়ির গাছের কাঁচা কুমড়ো দিয়ে আর এই শোল মাছ দিয়ে করব লম্বা ঝোল। দেখতে থাকুন মালাটা নিয়ে চুরি করে। এই যে চুনো মাছগুলো মা কেটেছে আর আমি এই মাছগুলো কেটে নিলাম, এবারে ধুয়ে আনবো, দিয়ে রান্না বান্না শুরু হবে। এই যে আমি কুমড়ো তুলবো, কুমড়োটা ঝুলে যাচ্ছিলো বলে আমি একটু ছেঁড়া নেট দিয়ে বেঁধে রেখেছি, এটা তুলবো। এটা আজকে রান্না হবে, বাড়ির গাছে টাটকা কুমড়ো। কি সুন্দর দেখতে। দেখতে দারুন। আরো কয়েকটা এই যে পড়েছে, এই যে আর ওখানেও একটা এরকম ঝুলে গেছিল, ওটাকেও আমি বস্তা দিয়ে বেঁধে রেখেছি। চলুন যাওয়া যাক, আমি তাদের খড় দিয়ে আসছি। সুস্মিতা এই যে মা তো এক্ষুনি কুমড়োটা পেড়ে আনলো, একদম নরম কুমড়ো। এই যে কালারটা দারুণ হবে, আমি জানি এই ধরনের কুমড়োগুলো মানে একদম বলতে গেলে নরম। একদম বীজ দেখুন, এই সবে ছোট ছোট একদম নরম বীজ হয়েছে, পাড়া আনা হয়েছে, পেড়ে আনা হয়েছে খাওয়া হবে বলে। ওই মাছ দিয়ে
পাতলা ঝোল হবে আলুও দেব এই কুমড়োগুলো সচরাচর মনে হচ্ছে প্রথমেই খাচ্ছি যা হয়েছে কুমড়ো এর আগে খাওয়া হয়নি এটাই প্রথম তো আমার মনে হয় মিষ্টি হবে আর তার উপরে আবার একদম নরম দেখা যাক কেমন লাগে খেতে আর এগুলো একদম ইয়ের মতো হয় সফট হয় মানে মাখনের মতো একদম নরম হয় মাখিয়ে দিলে এই মাখা টাকা করলে দারুণ লাগে এর আগে এরকম কুমড়ো মানে এই সবুজ ছাল একদম পুরো কালচে সবুজ এই ধরনের কুমড়োগুলো খাওয়া হয়েছে তাই বললাম আর কি কুমড়োটা কালার দেখুন কি দারুণ আরো পুরোপুরি একদম পাকা কুমড়ো হলে তাহলে কত ভালো হতো তো হোক কাঁচা কুমড়ো খাওয়া হবে কেটে নিচ্ছে আমি হালকা করে ছালটা তুলছি কারণ একদম নরম আর সবজি এই ধরনের সবজি ছাল খাওয়া ভালো বলে তো আমি তার জন্য আমি একটু একটু রেখে দিচ্ছি কুমড়োটা দেখতেও দারুণ মানে দেখে বেশ ভালো লাগছে একদম গোলগাল একটা শিরা শিরা ভাব আছে মাঝে মাঝে একদম কালচে দেখতে বেশ ভালো লাগছে আরেক ধরনের কুমড়ো হয় প্রচুর মিষ্টি হয় সেটা আমরা খেয়েছি সাদা কুমড়ো যেটা বলে ওপরে ছালটা একদম সাদা ভীষণ মিষ্টি হয় সব কিছু মানে মাখা টাখা করলে বা কুমড়ো আলুর তরকারি এইগুলো করলে ঘন্ট করলে বেশ দারুণ লাগে খেতে মিষ্টিটা স্বাদটা থাকে তো আর চুনো মাছের একটা কিছু হবে তো তার জন্য পুরো ভিডিওটা তো দেখতে হবে কি করি দেখুন যে কুমড়োটা আমি এইভাবে কেটেছি বড় বড় করে একদম নরম তার জন্য একটু বড় বড় করেই কেটেছি এবারে আমি আলু টালুগুলো ছাড়িয়ে নেব এর সঙ্গে একটু আলুও দেব এই যে কেটে নিয়েছি আলু আর কুমড়ো এরম ভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবারে আমি লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব দিয়ে তারপর রান্নার সময় তো একটু ভেজে নিতে হবে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব এখন আমি একটু মশলা করে নিচ্ছি গোটা মশলা দিয়ে রান্না করছি এই জন্য আগে জিরেটা একটু বেটে নিচ্ছি একসঙ্গেই সব বাটবো তার আগে জিরে বাটছি তারপরে পরে একটু আদা একটু পেঁয়াজ দিয়ে বেটে নেব আগে জিরেটা একটু বেটে নিচ্ছি জিরে বাটা হয়ে গেছে এবারে আমি কোঁচানো পেঁয়াজটা বেটে নিচ্ছি এরপরে আদাটাও বেটে নেব এবারে মাছগুলো ভাজবো এই জন্য আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি দুটো মাছেতেই গুঁড়ো দিয়ে দিলাম আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি আরো মাছ আছে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এই যে চুনো মাছগুলো ভেজে নিচ্ছি আমি এই মাছগুলো ভাজা হয়ে গেছে চুনো মাছগুলো কুমড়োগুলো ভেজে নেবো কুমড়ো আলু একসঙ্গে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে এই ছোট মাছ আর এই যে ঢ্যাঁড়স দিয়ে যে ঢ্যাঁড়স কেটে রেখেছি আমি একটু চচ্চড়ি হবে
একটু আলু দেওয়া যেতেই পারতো, দিইনি কারণ অন্য একটা তরকারি আছে অনেকটা, ওই জন্য দিইনি আমি। শুধু ধানো যায় মাছ দিয়ে করছে, আর মাছ দেবো কুমড়ো আলু ভেজে নিয়েছি, আমি নামিয়ে নিচ্ছি। পাঁচ ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দিচ্ছে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, হলুদ গুঁড়ো। এবার আমি সবজি মানে কুমড়ো আর আলু দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম। মশলার সঙ্গে আবার একটু কষে নিয়েছি, এবারে আমি জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে দিচ্ছি, আরো একটু জল লাগবে, একটু পাতলা পাতলা জল হবে, আর একটু জল দেবো আমি। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি, পুর এসেছে, এইবার পুর এসে গেছে, এইবার মাছ দিয়ে দেবে। আজকে লম্বা ঝোল খাওয়া আমি, চলো চলো চান করে নি, আজকে দারুণ টেস্টি লম্বা ঝোল, খেতে খুব ভালো লাগে, মানে জুস একদম খেয়ে নিই, একদম জুস দিয়ে দিই। শোল মাছের লম্বা ঝোল হয়ে গেছে, আমি এবার নিয়ে নিচ্ছি। এই যে রেডি একদম, এবার শুধু খাওয়ার পালা। কালারটা দারুণ হয়েছে এবং সেন্টটাও দারুণ উঠছে। কেন কেন কি খাচ্ছ মুন বলো, বলো কি রান্না হয়েছে বলো। মাছ, মাছ, কুমড়ো, কুমড়ো, আলু, আলু, ঝোল হয়েছে। আর এটা, এটা কি বলো, এটা কি খাচ্ছ? হ্যাঁ মাছ, হ্যাঁ চচ্চড়ি, চচ্চড়ি খেয়ে নাও, ওই মাখিয়ে দিয়েছি খেয়ে নাও। হ্যাঁ রান্না হয়ে গেছে, মানে তো এবার খাওয়া। সবই তো আজ ঘরের,
ঢেঁড়স কুমড়ো ঢেঁড়সগুলো একদিন তুলতে ভুলে গেছিলাম, একটু শক্ত শক্ত হয়ে গেছে, মানে চুনো মাইদে দারুণ হয়েছে খেতে। আমাকে সব দিয়ে দিচ্ছ না বাবা, এত দিয়ে দিচ্ছে আছে, মানে কুমড়োগুলো একটু নরম ছিল একদম, দেখুন কি সুন্দর কুমড়োটা দেখেই আমি, এরা প্রথম খাওয়া হচ্ছে গাছের কুমড়ো আমাদের কাছে, তাও দেখেই বলে দিয়েছিলাম যে ভালো হবে, এবং মনকে খাওয়ানোর সময় দেখেছি একদম মাখনের মতো, একদম নরম, মানে ছিবড়ে ছিবড়ে ভাব নেই না, অথচ কুমড়োটা একদম নরম, মানে কিছুই হয়নি। সাথে ভালো হয়েছে মানে কুমড়োর এটা দারুণ একদম কুমড়ো। তারপরে একদম কম মশলাতে, কম মশলা দারুণ খেতে লাগছে। এই যে শোল মাছটা তো মানে টাটকা একদম ধরা শোল মাছ, দারুণ হয়েছে। তুমি তো নে না, খাওয়াটা তো দারুণ হচ্ছে, কি বলো? একদম ফাটা ভাজি, ফাটা ভাজি দারুণ লাগছে। তলাটা এমনিতে একটু গরম গরমও আছে এখনো, তো খেতে তো খুব ভালো লাগছে, মাছগুলোও ভালো লাগছে খেতে। ঝোলটাও আছে পাতলা পাতলা, না তোমাকে কি ঝোল দিয়ে দিই, তাও পরে নেবো। আচ্ছা আপনারাও খেয়ে নিন, ট্রাই করতে পারেন এইভাবে, দারুণ লাগবে খেতে, একদম কম মশলাতে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি, ভালো থাকুন সুস্থ থাকুন, টাটা। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা। অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন।